আসসালামু আলাইকুম বন্ধুর বান্ধবীগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পবিত্র দশই মহরম। আমি আর আমার ভাইয়া যাচ্ছি মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ। আমরা কিন্তু একাই যাচ্ছি না, প্রচুর মানুষ সেখানে যায়। এই যে দেখতে পাচ্ছেন একটা দল যাচ্ছে, এই দলটা ওখানে যাবে, তারপর আরও অনেক দলের সাথে একত্রিত হয়ে তারা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে। এই দলটা অনেক বড় ছিল, রাস্তায় প্রচুর জ্যামও পড়ে গিয়েছিল। আমরা কিছু দূর পরপর যাওয়ার পর থেমে যাচ্ছিলাম, কারণ রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল রাস্তায়। আবারও আমরা আরেকটি জায়গাতে দাঁড়িয়ে পড়লাম, কারণ সামনে একটু ভিড় পড়ে গেছে। এই দলটা কিছু দূর যাবে, তারপর আমরা যাওয়া শুরু করব। আমি এই নিয়ে দুইবার গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ যাচ্ছি। ক্লাস সেভেনে যখন ছিলাম তখন গিয়েছিলাম, বান্ধবীরা ছিল সাথে, আমার মাও ছিল, আরও অনেকেই ছিল, তারপরে আর যাওয়া হয়নি। এই বাড়িতে ভাইয়া তার গাড়িটি রেখে গেল, অনেকেই কিন্তু গাড়ি রেখে গেছে এখানে। এখন আমরা হেঁটে যাব বাকি পথ। হাঁটতে হাঁটতে আমার এক বোনের সাথে দেখা হলো, দুই বোন গল্প করতে করতে যাচ্ছি। আশেপাশের বাড়ির মানুষজনও কিন্তু চেয়ার ফেলে বসে আছে, লোকজন দেখার জন্য, কত লোক আসে এখানে সেটা দেখার জন্য। এই যে আমরা চলে আসছি, অনেক ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। সামনের দিকে আমরা যে যাব সেটাই কষ্ট, তারপরও ভিড় ঠেলে ঠুলে যেতে হবে। পবিত্র মহরম নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না, কারণ মুসলমানরা এটাকে এক একজন এক এক রকমভাবে পালন করে থাকে। তবে গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফে প্রতি বছর অনেক লোক আসে, আর সেটা অনেক আগে থেকেই আসে। আমার ছেলেও আমার সাথে আসার জন্য বায়না ধরেছিল, কিন্তু আমি ওকে নিয়ে আসিনি। ও আর একটু বড় হোক, তারপরে ওকে নিয়ে আসবো। প্রত্যেক দলের প্রতারণ করছে, মূল মিছিলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। প্রত্যেকটা দলকে অনুরোধ করছে মূল মিছিলে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেন। এতক্ষণ পর্যন্ত যে কয়েকটি দল প্রবেশ করেছে তারা মূল মিছিলে, অর্থাৎ মূল মিছিলে আসার জন্য প্রস্তুত হয়ে যান। কিছুক্ষণ আগে কারণ আমাদের পবিত্র নামাজ অনুষ্ঠিত হবে। পবিত্র নামাজের পরে আমরা মানিকগঞ্জের সদর গেটের কাছে চলে আসছি। খুব ইচ্ছা ছিল ভিতরে যাওয়ার, কিন্তু যাওয়ার হয় নাই। আরেকটা দল চলে আসে, আশেপাশে যদি কোনো দল থেকে থাকেন আপনারা বিলম্ব না করে আশেপাশে আসুন। আর কিছুক্ষণ মধ্যে আমাদের মানিকগঞ্জের উদ্দেশ্যে নির্মিত রওনা হবে। সবাইকে প্রস্তুতি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মিশনের দায়িত্ব বারবার আসুন, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন প্রত্যেকটা।
বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো দল কিন্তু আস্তে আস্তে চলে আসছে। এই দলগুলো সব একত্রিত হয়ে মানিকগঞ্জ মেইন শহরের উদ্দেশ্যে রওনা হবে। আমরা যে সময়টাতে এসেছি আসলে এই সময়ে প্রচুর পরিমাণে ভিড় থাকে, যদি একটু সকালে আসতাম তাহলে হয়তো ভিড় একটু কম পেতাম। তো তারপরেও এই যে আসলাম, দেখলাম, ভালো লাগলো। যদিও প্রচণ্ড গরম ছিল তারপরেও কিন্তু ভালো লেগেছে। আর এখন আমরা চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে এই যে এদিক দিয়ে যে খাবারের আইটেমগুলো আছে এগুলো একটু দেখিয়ে দেই। অনেক ধরনের খাবার কিন্তু এখানে উঠেছে, অনেক মানুষ কিন্তু কিনছেও। হঠাৎ করে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আমি কিন্তু অবাক হয়ে গেছি। ওকে জিজ্ঞাসা করতেছি এত ভিড়ের মধ্যে আমাকে কিভাবে তুই খুঁজে পাইলি। যাই হোক, আমরা একটু ফটো টটো তুললাম, ওরা ওদের মতো করে চলে গেল। আমরা আর একটু খাবারের দোকানগুলো দেখছিলাম কিছু কেনা যায় কি না, তবে আমরা যে জিনিসটা কিনবো সেটা এদিকে পাওয়া যাচ্ছিল না। আমরা জিলাপি কিনবো, এদিকের কোথাও জিলাপি নাই। যেহেতু আমরা চলেই যাব, ভাইয়াকে বললাম চলো যাই একটু মেলার ভেতর থেকে ঘুরে আসি। এদিকে আবার পরিচিত মানুষের অভাব নাই, দুই এক পা এগোতে না এগোতে পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়ে যায়। এই যে মেলার ভেতরেও কিন্তু অনেক মানুষ আসছে, তারা তাদের টুকিটাকি জিনিসপত্র কিনতেছে। মেলায় কিন্তু প্রায় সব ধরনের জিনিসপত্রই উঠেছিল। এখন আমি আপনাদেরকে এই মেলাটা ঘুরে দেখাবো। আমরা এখন চলে যাব বাড়িতে, তবে তার আগে জিলাপি কিনতে হবে। এই যে জিলাপি পেয়ে গেছি, এগুলো হচ্ছে মাসকালের জিলাপি। ভাইয়া দাম জিজ্ঞাসা করলো, দামটা অনেক বেশি। তো ভাইয়া একটু কান আগায় দেয়া বলল, কত বললেন? প্রথমে সে শুনতে পায় নাই। 240 টাকা করে কেজি এই মাসকালের জিলাপিগুলা। ভাইয়া একটু আরেক দিকে গেল দামটা যাচাই করতে, আর এইখানে কুশুল ভাঙাইতেছে। কুশুলের রস কিন্তু অনেকেই খায়, অনেকেরই পছন্দ। তবে আমি কেন জানি এই কুশুলের রসগুলো অতটা খাইতে পারি না, কারণ কিছু কিছু কুশুলের রস দিয়া না একটা ঘাসের একটা ফ্লেভার চলে আসে, এই কারণে খেতে ভাল লাগে না। তবে এমনি কুশুল খাইতে খুব ভাল লাগে। দাম যাচাই বাছাই করার পর ভাইয়া এই মামার কাছ থেকেই নিতেছে জিলাপি, 240 টাকা করে মাসকালের জিলাপি। আরেকটা জিনিস নিতে হবে, সেইটা হচ্ছে মিষ্টি। এখানে মিষ্টি আছে, এই মিষ্টি না, অন্য মিষ্টি, সেটা হচ্ছে চিনির দানাদার মিষ্টি। জিলাপি কিনতে কিনতে আরেকটা দলের মিছিল চলে আসছে। এখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম, আর এই দলটাও কিন্তু অনেক বড় ছিল। এই যে মিষ্টি পেয়ে গেছি, আমার ছেলের দানাদার মিষ্টি, গোল গোল চিনির দানার মিষ্টি, তার খেতে খুব ভাল লাগে। এখানে আরও অনেক ধরনের মিষ্টিও ছিল, তবে আমরা এটাই নিলাম। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।